মহাভারতের সবথেকে শক্তিশালী যোদ্ধা কে এই নিয়ে রয়েছে বেশ কিছু মতবাদ। কেউ মহাবীর কর্ণকে শ্রেষ্ঠ বলে থাকেন, আবার কেউ অর্জুনকে। অনেকের মতে পিতামহ ভীষ্ম সবার সেরা। কিন্তু আপনি কি জানেন যে মহাভারতে এমন এক যোদ্ধার উল্লেখ আছে যিনি নিমেষের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম ছিলেন, যাকে নিয়ে চিন্তায় পড়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ? কে এই যোদ্ধা? সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সম্পর্কে। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান, কারণ আমরা সবার প্রথমে এই ধরনের দরকারি তথ্য নিয়ে আসি। মহাভারতের ইতিহাসে অনেক শক্তিশালী যোদ্ধার পরিচয় পাওয়া যায় যারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রেখেছিলেন। তবে একজন যোদ্ধার কথা সেভাবে উল্লেখ করা হয়নি যিনি হয়তো সবচেয়ে শক্তিশালী ছিলেন। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে না থাকায় তাকে আমরা সরাসরি সবার সেরা বলতেও পারি না, কারণ যতক্ষণ না তার শক্তির কোনো ঘটনা আমরা শুনছি ততক্ষণ একটা সন্দেহ থেকেই যায়। এই যোদ্ধা হলেন বারবারিক। স্কন্ধপুরাণ অনুসারে বারবারিক ছিলেন ভীমপুত্র ঘটোৎকচ এবং তার স্ত্রী মৌরবীর পুত্র। বারবারিক আসলে ছিলেন একজন যক্ষ, তবে মানুষ রূপে পুনরায় জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন স্বয়ং বাসুকী নাগের কন্যা, ফলে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ দুই দিক থেকেই পাওয়া ক্ষমতায় বারবারিক ছিলেন মহাশক্তিশালী। তিনি দেবী শক্তিকে তুষ্ট করে তিনটি মহাশক্তিশালী বাণ পেয়েছিলেন, যা তিন বাণ বা ত্রিবাণ নামে প্রসিদ্ধ। মতভেদে ভগবান শিবের কাছ থেকে এই বিধ্বংসী অস্ত্রগুলি লাভ করেছিলেন বারবারিক। একটি কাহিনী অনুসারে একবার শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে সমস্ত বড় যোদ্ধাদের জিজ্ঞাসা করলেন যে তারা একা যুদ্ধ করে এই যুদ্ধ কতদিনে শেষ করতে পারবে। তখন ভীষ্ম বললেন তার 20 দিন সময় লাগবে, অর্জুন বললেন 28 দিন, দ্রোণাচার্য বললেন 25 দিন, কর্ণ বললেন 24 দিন। শ্রীকৃষ্ণের হঠাৎ মনে পড়ল তিন বাণের অধিকারী বারবারিকের কথা। তিনি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে বারবারিকের কাছে গিয়ে এই একই প্রশ্ন করলেন যে সে কতদিনে এই যুদ্ধ একাই শেষ করতে পারবে। বারবারিক বললেন, আমি এই যুদ্ধ কয়েক মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারবো। কৃষ্ণ তার ক্ষমতার পরীক্ষা নিতে একটি গাছের সমস্ত পাতা ভেদ করতে বললেন, কিন্তু না দেখে এই কাজ করতে হবে। বারবারিক চোখ বন্ধ করতেই কৃষ্ণ সেই গাছ থেকে একটি পাতা নিয়ে নিজের পায়ের তলায় লুকিয়ে রাখলেন। বারবারিকের বাণ গাছের সমস্ত পাতা ভেদ করার পর শ্রীকৃষ্ণের চরণকে নিশানা করল। বারবারিক বললেন, দয়া করে আপনার চরণ ওই স্থান থেকে সরিয়ে নিন, নইলে আমার বাণের জন্য আপনার পায়ে আঘাত লাগবে। কৃষ্ণ বুঝে গেলেন যে এই যোদ্ধা সর্বাধিক শক্তিশালী নয়, অত্যন্ত সৎ এবং কর্তব্যপরায়ণ। শ্রীকৃষ্ণ তার দিব্যদৃষ্টি প্রয়োগ করে দেখতে পেলেন যে বারবারিক তার মাকে কথা দিয়েছে যে তিনি সর্বদা কোনো যুদ্ধে দুর্বল পক্ষের হয়ে লড়বেন। কৃষ্ণ বুঝলেন যে বারবারিক তার এই কথা পালন করতে বারবার দল পরিবর্তন করবে, কারণ তিনি যখনই কোনো দলের হয়ে যুদ্ধ করবেন তখন তার প্রতিপক্ষ দল তো দুর্বল হয়ে পড়বেই। তাই এই যুদ্ধে দুই দলের আর কোনো সৈন্যই বেঁচে থাকবে না, সবাই মারা যাবে, শেষ পর্যন্ত বারবারিক অপরাজেয় থাকবে। তাই শ্রীকৃষ্ণ নিজের আসল স্বরূপ বারবারিককে দেখালেন এবং বললেন, যুদ্ধের সমতা বিধানে তোমার বলিদান খুবই দরকার। তখন বারবারিক নিজের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মাথা কেটে সমর্পণ করলেন। এই নিয়ে ভিন্ন মতবাদ আছে যে বারবারিক আগেই শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলেন। বারবারিকের অন্তিম ইচ্ছে ছিল এই যুদ্ধ নিজের চোখে দেখা, তাই শ্রীকৃষ্ণ তার কাটা মস্তকটিকে একটি পাহাড়ের চূড়ায় রেখে দিলেন। এভাবেই বারবারিক যুদ্ধে অংশগ্রহণ না করেও সেই বিশাল যুদ্ধের এক বড় সাক্ষী হয়ে রয়েছে। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ অবধি যেখানে চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই যোদ্ধার সামর্থ্যের ওপর কোনো প্রশ্নই চলে না। বারবারিক বর্তমানে খাটু শ্যাম নামে পূজিত হয়ে থাকেন এবং যে স্থানে তার মাথাটি রাখা ছিল সেই জায়গায় একটি সুন্দর মন্দির রয়েছে, যা বর্তমানে রাজস্থানের শিখর জেলায় অবস্থিত। মনে করা হয় যে বারবারিকের সেই কাটা মস্তক পরে অগ্নিতে দাহ করা হয়েছিল, যদিও এই নিয়ে একাধিক মতবাদ আছে। কিন্তু বড় প্রশ্ন হল, বারবারিকের সেই তিন বিধ্বংসী বাণ কোথায় গেল? আপনারা যদি এ বিষয়ে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।
এই ধরনের দরকারি তথ্য সবার আগে পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।